ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিচ্ছে পশ্চিমা আধিপত্য শেষ হচ্ছে। মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না যুক্তরাষ্ট্র, ঘোষণা বাইডেনের। মিয়ানমারে রুশ হেলিকপ্টার দিয়ে হামলা, 10,000 বাস্তুচ্যুত। বাংলাদেশের জন্য সমরাস্ত্র বহনকারী উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত। 61 মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান। দখলকৃত অঞ্চল নিয়ে মুখ খুললেন জেলনস্কে। শান্তির পথে বিদেশি হস্তক্ষেপ সবচেয়ে বড় বাধা, মতামত ইয়েমেনের সুপ্রিম কাউন্সিলের। আরব শীর্ষ সম্মেলনে তেল চুক্তিতে ব্যর্থ বাইডেন, ফিরলেন শূন্য হাতে। সবশেষে জানবেন পাকিস্তানের পতন আসন্ন, বলছেন বিশেষজ্ঞরা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই মন্তব্য করেছেন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। এর কারণ হিসেবে টনি ব্লেয়ার বলেন, চীন রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বে পরাশক্তির মর্যাদায় উঠে এসেছে, যা শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য মোড় ঘুরিয়ে দেওয়া বিষয়গুলোর মধ্যে একটি। টনি ব্লেয়ার আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি বা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে বিষয়টি তুলনীয়, যা বিশ্ব ইতিহাসের একটি মোড় ঘুরিয়ে দেওয়ার পর্যায়ে ছিল। কিন্তু এই সময় পশ্চিম স্পষ্টতই উদীয়মান পর্যায়ে নেই। ইউক্রেনের পর পশ্চিমা নেতৃত্বের জন্য এখন কী শিক্ষণীয়? শিরোনামে লন্ডনের পশ্চিমে ডিসলে পার্কে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে জোটকে সমর্থনকারী একটি ফোরামে এক বক্তৃতায় ব্লেয়ার বলেন, আমরা পশ্চিমা রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যের অবসানে আসছি। টনি ব্লেয়ার আরও বলেন, পৃথিবী অন্তত দ্বিমেরু এবং সম্ভবত বহুমুখী হতে চলেছে। সম্মানিত ভিউয়ার্স, পশ্চিমাদের আধিপত্যের ব্যাপারে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন। মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না। চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরবের জেদ্দায় শীর্ষ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। জো বাইডেন বলেন, আমরা দূরে সরে যাব না, এমন শূন্যতা তৈরি করব না যা চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে। এ সময় জনগণকে প্রতিশোধের ভয় ছাড়াই নেতাদের প্রশ্ন ও সমালোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে সেই দেশগুলোই জয়ী হবে যারা তাদের জনসংখ্যার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে। মিয়ানমারে রুশ হেলিকপ্টার দিয়ে হামলা, 10,000 বাস্তুচ্যুত। মিয়ানমারের উত্তর পশ্চিম অঞ্চলে সাগাই নিয়ে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। অঞ্চলটির চারটি গ্রামে রাশিয়ার তৈরি হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। প্রাণে বাঁচতে সেখানকার 10,000-এরও বেশি বেসামরিক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। শনিবার এই খবর দিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সামরিক হেলিকপ্টার নিয়ে নামিয়ার গ্রামে অভিযান চালায় সামরিক বাহিনী। এর মধ্যে দুইটি রাশিয়ার তৈরি Mi-35 হেলিকপ্টারের মাধ্যমে প্রায় 40 মিনিট গুলি চালানো হয়। হামলার সময় 50 বছর বয়সী এক নারী নিহত হন। স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, হামলায় আরও কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। বাংলাদেশের জন্য সমরাস্ত্র বহনকারী উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত। গ্রিসে ইউক্রেনীয় কোম্পানির একটি কার্গো প্লেন বিধ্বস্তে 8 জন ক্রু নিহত হয়েছেন। রবিবার সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নোভাজ্জা স্টেফানোভিক বলেন, অ্যান্টোনোভ AN-12 প্লেনটি বাংলাদেশের জন্য 11.5 টন অস্ত্র ও মাইন নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় শনিবার রাতে বিধ্বস্ত হয়। শনিবার সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে বিশাল উড়োজাহাজটি গ্রিসের কাবালা শহরের পালেউচরি গ্রামে ভয়াবহভাবে আশ্রে পড়ে। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, উড়োজাহাজে থাকা সমরাস্ত্রগুলো সার্বিয়ার তৈরি। সর্বশেষ গন্তব্য ঢাকায় পৌঁছানোর আগে কার্গো উড়োজাহাজটি জর্ডান, সৌদি আরব এবং ভারতে যাত্রাবিরতি নেওয়ার কথা ছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ISPR-এর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। BBC-র খবরে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। কার্গো উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ক্রুদের পরিচয় নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 61 মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান। সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিন খালক বা MKO-কে সমর্থন ও মদত দেওয়ার জন্য আমেরিকার 61 জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এর মধ্যে আমেরিকার বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারাও রয়েছেন। ইরানের কালো তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি, সিনেটর টেড ক্রুজ এবং কোরি বুকার। এছাড়া এই তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিঙ্কন ব্লুমফিল্ড। ইরানের অভিযোগ, MKO গোষ্ঠীকে ইরান সন্ত্রাসবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের ইসলামী বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে। ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত 17,000 নিরীহ ইরানিকে হত্যা করেছে। গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তালিকা
তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্ত্রাসবাদী সংগঠন এমকেওর প্রতি সমর্থন ও মদদ দিয়েছেন। সংগঠনটি ইরানের ভেতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি জানিয়েছে। এছাড়া এই গোষ্ঠী ইরাক ইরান যুদ্ধের সময় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। দখলকৃত অঞ্চল নিয়ে মুখ খুললেন জেলেনস্কি। রুশ বাহিনীর দখলে থাকা কিছু এলাকা ইতিমধ্যে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে ইউক্রেন। বাকি ভূখণ্ড ফিরে পেতেও লড়াই অব্যাহত রাখবে কিয়েভ। শনিবার গভীর রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা ইতিমধ্যেই 24 ফেব্রুয়ারির পরে দখলকৃত অঞ্চলের কিছু অংশ মুক্ত করতে সমর্থ হয়েছি। পর্যায়ক্রমে বেদখল হওয়া দেশের অন্যান্য অঞ্চলগুলোও আমরা মুক্ত করব। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি দেশটির দক্ষিণে পাল্টা আক্রমণ শুরু করেছে। কয়েকদিন আগে খেরসন অঞ্চলে রাশিয়ার একটি গোলাবারুদের গুদামে গোলাবর্ষণ করেছে ইউক্রেনীয় বাহিনী। শান্তির পথে বিদেশি হস্তক্ষেপ সবচেয়ে বড় বাধা। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে আগ্রাসী দেশগুলোর অব্যাহত হস্তক্ষেপই শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। রাজনৈতিক পরিষদ গতকাল এক বিবৃতিতে বলেছে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তরিক ইচ্ছা এবং আগ্রাসন বন্ধের বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি ইউক্রেনের উপর থেকে আগ্রাসী দেশগুলোর অবরোধ তুলে দিতে হবে, দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং যুদ্ধের সমস্ত প্রভাব বিনষ্ট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আগ্রাসীরা অবরোধ কার্যকর করেই যাচ্ছে এবং হুদাইদা বন্দরে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ ভিড়তে বাধা দিচ্ছে না। সৌদি আরব সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলে বিমানের জন্য নিজের আকাশ উন্মুক্ত করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। পরিষদ আরও বলেছে, সৌদি আরব ইসরায়েলি শত্রুদের জন্য তার আকাশসীমা খুলে দিচ্ছে, অথচ আমাদের জন্য তাদের আকাশসীমা এবং বিমানবন্দর বন্ধ রাখছে। আন্তর্জাতিক সমাজের চোখের সামনে সৌদি আরব এই অপরাধ ঘটিয়ে চলেছে। আরব শীর্ষ সম্মেলনে তেল চুক্তিতে ব্যর্থ বাইডেন, ফিরলেন শূন্য হাতে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে গিয়ে তেল উত্তোলন বাড়াতে সৌদির সঙ্গে চুক্তির পরিকল্পনায় ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মধ্যপ্রাচ্যের সক্রিয় সহযোগী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। শনিবার আরব সম্মেলনে সৌদি আরবের নেতাদের উদ্দেশ্যে তিনি এইসব কথা বলেন। ইসরায়েল ও ফিলিস্তিনের সফর শেষে শুক্রবার সৌদি আরব যান তিনি। পরদিন শনিবার আরব নেতাদের সঙ্গে তিনি শীর্ষ সম্মেলনে যোগ দেন। তবে ইসরায়েলকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা অক্ষের পরিকল্পনায় অগ্রসর হতে পারেননি বাইডেন। একই সময়ে দ্রুততম সময়ে তেল উৎপাদন বৃদ্ধিতেও আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। বাইডেন তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে সৌদির সঙ্গে একটি চুক্তিতে আসতে চেয়েছিলেন। গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে আনার মাধ্যমে 40 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ঠেকানোর পাশাপাশি নিজের ঝুঁকিপূর্ণ অবস্থান সামাল দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এ বিষয়ে তেমন কোনো ইতিবাচক সাড়া তিনি পাননি। সৌদি আরব জানিয়েছে তারা সাধ্যমতোই তেল উত্তোলন করছে। বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের উচ্চমূল্য এবং রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব সংশ্লিষ্ট বিভিন্ন জটিলতায় বাইডেন ওপেক জায়ান্ট সৌদি আরবকে পাশে চায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান এবং চীনের বৈশ্বিক প্রভাব রোধ করাও বাইডেনের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যেই তিনি এই সম্মেলনে যোগ দেন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে এখন তেলের সংকট এবং দাম দুটোই ঊর্ধ্বমুখী। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, এই অবস্থায় জ্বালানির দামে লাগাম টানতে ব্যর্থ হলে বাইডেন চাপে পড়বে। কিন্তু শেষ পর্যন্ত বাইডেনকে শূন্য হাতেই ফিরতে হয়েছে। তবে সৌদি আরব, রাশিয়া এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশের সমন্বয়ে গঠিত জোট ওপেক প্লাস আগামী 3 আগস্ট বৈঠকে তেল উৎপাদন বৃদ্ধিতে একটি লক্ষ্যে পৌঁছাবে বলে এখনও আশার আলো দেখছেন বাইডেন। পাকিস্তানের পতন আসন্ন, মতামত বিশেষজ্ঞদের। পাকিস্তানের নিস্তেজ অর্থনীতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে যে দেশটির ভবিষ্যৎ অন্ধকার। অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে শ্রীলঙ্কান পতন এই অঞ্চলকে উদ্বিগ্ন করেছে এবং পাকিস্তানের আসন্ন পতনও উদ্বেগের কারণ হওয়া উচিত। ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিন এক প্রতিবেদনে লিখেছে, পাকিস্তানের অভিযাত্রা একটি অস্বীকার করার সংস্কৃতিতে বাস করছে। তারা মনে করে তারা যে স্থিত অবস্থায় বৃহত্তর সমাজ থেকে বিচ্ছিন্ন একটি সমৃদ্ধ জীবনযাপন করে তা স্থায়ী, আসলে তা নয়। তাদের বলয় ভেঙে পড়ছে, যার ফলাফল খুব বেশি ভালো হবে না। ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। ইতিমধ্যে অর্থনৈতিক সংকট, কয়েক দশকের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অস্থিতিশীল শাসনে ভুগে পাকিস্তানের পরিস্থিতি বিশেষভাবে নাজুক। অনেক দেশ ইউক্রেন বা রাশিয়ার গম ও জ্বালানি শক্তি আমদানির উপর নির্ভরশীল, আর পাকিস্তানের প্রয়োজন দুইটোই। 2020 সালের জুলাই থেকে 2021 সালের জানুয়ারির মধ্যে ইন্দোনেশিয়া ও মিশরের পরে পাকিস্তান ইউক্রেনীয় গমের তৃতীয় বৃহত্তম গ্রাহক ছিল। ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, তেলের দামের ঊর্ধ্বগতি পাকিস্তানকে ব্যাপক ধাক্কা দিয়েছে। 2020 থেকে 2021 সালের মধ্যে দেশটির আমদানি ব্যয় 85% বেশি বেড়ে প্রায় $5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
এই বছরে 30 জুন পাকিস্তানের অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি পরিমাণ 50 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 57% বেড়েছে। জুন মাসে মূল্যস্ফীতি 20% উপরে উঠেছে, সাম্প্রতিক অতীতকালের মধ্যে সর্বোচ্চ। মে মাসে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মুদ্রাস্ফীতির হার ছিল 13.76%। মুদ্রাস্ফীতি মাসে 6.34% বেড়েছে এবং জুন মাসের হিসাবে বছরে 21.32% পৌঁছেছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের মতে, চলতি অর্থবছরে দেশে মূল্যস্ফীতি 18-20% মধ্যে থাকবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত 2 দশক ধরে দেশীয় চাহিদা মেটাতে ভোজ্যতেল ও তেলজাত খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা বেড়েই চলেছে। 2020 সালে দেশীয় ভোজ্যতেলের ব্যবহার 86% আমদানি করা হয়েছে, যা 2000 সালের তুলনায় 77% বেড়েছে। PBS-এর বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, শিক্ষাখাতে একক অঙ্কের মূল্যস্ফীতি 9.46% এবং যোগাযোগ খাতে 1.96%। মোটর জ্বালানি, তরলীকৃত হাইড্রোকার্বন এবং বিদ্যুতের খরচ বছরে 95% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে খাদ্যপণ্য, তেল ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি দেশের অবস্থার অবনতি ঘটিয়েছে। ব্যবসায়ী বিশেষজ্ঞরা ডলারের ক্রমবর্ধমান মূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশটি সামাজিক অস্থিরতা এবং ভয়ের দিকে যাচ্ছে। বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এমন সরকারি নীতির কারণে বিদেশি বিনিয়োগের জন্য পাকিস্তান অনিরাপদ হয়ে উঠেছে। সিটি গ্রুপের মার্কেট বিভাগের প্রাক্তন প্রধান কৌশলী ইউসুফ নাজারের অনুমান, ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ অর্ধেকে, অর্থাৎ 6.3 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। তিনি বলেন, পাকিস্তান অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণ সহায়তা বা বেইল আউট পেয়েছে। এটা দেশের সংস্কারে শরীফ ভুট্টো এবং খানদের অনিচ্ছা বা অক্ষমতা প্রদর্শন করে।